অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিশ পাঠানো বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতনে 13 ডেসিমেল জমি দখল করে আছেন এই অভিযোগ বিশ্বভারতীর, এবং এই অভিযোগে এবার অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, ভাস্কর মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ভাস্কর, ঠিক কি রয়েছে নোটিশে? যেটা বিশ্বভারতী সূত্রে আমরা জানতে পারছি যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে একটি উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে এবং তাকে 29 মার্চ সশরীরে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে তিনি যদি আসতে না পারেন তিনি তার প্রতিনিধি পাঠাতে পারে। এবং বিশ্বভারতী যেটা বক্তব্য যে নোবেলজয়ী তিনি 13 ডিসেম্বর জায়গা দখল করে আছেন, এই 13 ডিসেম্বর জায়গা দ্রুত ফেরত দিতে হবে। যদি তিনি ফেরত না দেন তাহলে 1971 সালের যে উচ্ছেদ আইন রয়েছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে। এবং এটাও বলে দেওয়া হয়েছে পরিষ্কার যে 29 তারিখ তিনি যদি থাকেন বা তার যদি প্রতিনিধি না থাকেন তাহলে ধরে নেওয়া হবে যে তাদের কোনো বক্তব্য নেই। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ 13 ডিসেম্বর যে জায়গা রয়েছে সেটা খালি করার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ ভাস্কর। অমর্ত্য সেনের আইনজীবী কি বলেছেন শুনুন। আর নোটিশ বা কি কোনো কাগজ এই ধরনের কোনো ইনফরমেশন ফিজিক্যালিও আমার কাছে নেই, অন্য কোনোভাবেই আমার কাছে নেই, কারণ উইদাউট ইনস্ট্রাকশন ফ্রম দি পারসন কনসার্ন দ্যাট ইজ ডক্টর অমর্ত্য সেন আমি এই সম্বন্ধে তো কোনো মন্তব্য। রাহুল গান্ধীর বাড়িতে দিল্লি পুলিশ। রাহুলের বাড়িতে দিল্লি পুলিশের কমিশনার সাগর প্রেথোডা। তথ্য চেয়ে রাহুলের কাছে সমন পাঠায় দিল্লি পুলিশ। 5টি প্রশ্নের জবাব জানতে চায় পুলিশ। ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে সমন পাঠানো হয়, আপনারা জানেন। এবং কাশ্মীরে নিগ্রহের শিকার মহিলাদের সম্পর্কে মন্তব্য করেন রাহুল গান্ধী। সবাই জানে জম্মু কাশ্মীরে কী রকম গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, 370 ধারা বাতিল করে দিয়ে ওখানকার বিধানসভা ভেঙে দিয়ে ও রাজ্যটাকে ভেঙে দিয়ে বিজেপি কীভাবে নিজের মুঠে আনতে চেয়েছে এবং সেখানকার সাধারণ মানুষের যে অভিযোগ সেইগুলোই বিরোধী দলগুলো মাঝে মধ্যে তুলছে। এই পুলিশকে পাঠিয়ে দিয়ে বিজেপি কী করতে চায়? অমিত শাহ মোদী তার কণ্ঠরোধ করবে। এটা যে কোনো বিরোধী দল যে সত্য কথাটা বলবে, তথ্য নিয়ে বলবে, মোদি অমিত শাহ তার উপরে ঝাঁপিয়ে পড়বে। দেখুন, আমরা যে যাই রাজনীতি করি না কেন, ভারতবর্ষের সম্মান রাখা আমাদের কর্তব্য। আপনি আর্মি, ভারতবর্ষের আর্মি সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে আমার মনে হয় রাহুল গান্ধীর মতো একজন বরিষ্ঠ নেতার, হাজার হোক তার তো বয়স হয়েছে, 50 বছর পার হয়ে গেছে, আমার মনে হয় একটু ম্যাচিউরিটি দেখানো উচিত। দিল্লির পুলিশের ক্ষমতা কি দিল্লির বাইরে আছে? এটা কি বাঁধরামি নয়? দিল্লির ঘটনা নিয়ে কিছু বলেনি? এই দিল্লিতে যে এত ধর্ষণ রেপ হচ্ছে সেইটা যদি দিল্লি পুলিশ তদন্ত করে অনেক বেশি কাজের হবে। রাহুল গান্ধী যেটা বক্তব্য সেটা দিল্লির রাজ্যের মধ্যে পড়া, সেটা দিল্লির বাইরে, তা সেখানকার পুলিশকে ডাকা উচিত ছিল। যে রাজ্য নিয়ে রাহুল গান্ধী যদি কোনো কমপ্লেন করে থাকে, যদি মনে হয় রাহুল গান্ধীর কাছে জানার চেষ্টা করবে, তাহলে সেই রাজ্যের পুলিশ আসা উচিত ছিল। এটা দিল্লি পুলিশের দায়িত্ব নয়, কিন্তু দিল্লি পুলিশ অমিত শাহের নেতৃত্বে চলে, তাই যা খুশি তাই করার চেষ্টা হচ্ছে, যা খুশি তাই করে ব্যবহার করার চেষ্টা করছে। এটা এক ধরনের স্বৈরাচারী সরকারের কুৎসিত প্রদর্শন।